মাননীয় পূর্ব মেদিনীপুর জেলা শাসক, পুলিশ প্রশাসন, পিডব্লিউডি রোডস ইরিগেশন ও দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল অবৈধ দোকানদারগণের উদ্দেশ্যে জানানো যায় যে সরকারি জায়গা দখল করে কোনোরূপ ব্যবসা কিংবা অবস্থান করা যাবে না। তারা যেন আগামী 26/11/2019 তারিখের মধ্যে নিজ নিজ দোকান কিংবা ঠেলা সরিয়ে নিয়ে যান, অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের স্বার্থে উচ্ছেদ করা হবে। অনুমতানুসারে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আমরা দোকান করি, ছিপে মেলো, ভেঙে দিয়ে গেল, আবার এসে বসলাম, ট্রেন শেষে আবার ভেঙেছে, আবার বসবো, আবার বিজেপি আসবে, আবার ভাঙবে, আবার বসবো। আমরা খালি উঠি আর পড়ি, আর তুলতে আর কেউ সরকার আমাদেরকে পারছে না। আমরা সারা জীবন দোকান করে যাব।